অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অপেক্ষার অবসান, 12 বছর পর মহাযোগ, অর্থাৎ 19শে জুলাই থেকে 1লা আগস্ট পর্যন্ত আমি এই রেজাল্টটা আপনাদের সামনে দিতে চলেছি। আরবপতি হতে চলেছে এই 7টি রাশি এবং আগস্ট মাসেও বেশ কটি রাশির কিন্তু ভাগ্য খুলবে, নেক্সট এপিসোডে আমি কিন্তু জানাবো। অমৃত বর্ষা হতে চলেছে এই 7টি রাশি এবং লগ্নের। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, গ্রহের কম্বিনেশন এতটাই সুন্দর, এই জুলাইয়ের 19 তারিখ থেকে 1লা আগস্ট পর্যন্ত আমি বেশ কটি রাশি লগ্নে বলবো এবং 1লা আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত বেশ কটি রাশি লগ্নের বলবো এবং 16 আগস্ট থেকে তারপরের মুহূর্তে আমি বেশ কটি রাশি লগ্নের বলবো। কারণ যোগগুলো এমন তৈরি হচ্ছে যেটা বেশ কটি লগ্ন বা রাশির ক্ষেত্রে আরবপতি করতে চলেছে, অমৃত বর্ষা হতে চলেছে এই রাশি বা লগ্নের উপর। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, অপেক্ষার অবসান। তবে যারা ধরুন কোনো টেন্ডারে কাজ করেন, অর্থাৎ টেন্ডার দিয়ে আপনারা কাজ করেন, সেই টেন্ডারের সময়টা কিন্তু খুব শুভ মুহূর্ত। এ সময় যদি আপনারা টেন্ডারে দিতে পারেন সেক্ষেত্রে খুব ভালো। যারা জুয়া, সাট্টা, লটারি এই সকল দিকে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা বিশেষ লাভ। যারা শেয়ারের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুবই সুবর্ণ সুযোগ আসতে চলেছে। স্টক বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই জবরদস্ত সময়, প্রচুর অর্থ কিন্তু উপার্জন করবেন যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছে, স্টক বিজনেসের সাথে। কারণ দেখুন, 4-4টি গ্রহ স্বরাশিতে অবস্থান করছে, অর্থাৎ শনি মকর রাশিতে নিজ রাশিতে অবস্থান, বৃহস্পতি ধনুরাশিতে স্বরাশিতে অবস্থান এবং বৃষরাশিতে শুক্র গ্রহের অবস্থান স্বরাশিতে এবং মিথুন রাশিতে বুধের ঘরে স্বরাশিতে অবস্থান বুধের। জবরদস্ত লাভ কিন্তু নিয়ে আসবে এই 7টি লগ্নের বা রাশির মানুষের। হ্যাঁ দর্শক বন্ধু, জবরদস্ত ফায়দা নিয়ে আসতে চলেছে এই কটি রাশি বা লগ্নের। দেখুন, বেশ কিছু রাজযোগ তৈরি করছে, ভদ্র নামক রাজযোগ, শস নামক রাজযোগ, এই সকল রাজযোগগুলো তৈরি হচ্ছে, হংস নামক রাজযোগ, বিভিন্ন রকম অনেক রাজযোগ কিন্তু তৈরি হচ্ছে, যে রাজযোগের সুফলগুলো কিন্তু এ কটি রাশি বা লগ্ন কিন্তু পেতে চলেছে। হ্যাঁ, এ সময় যারা ইস্যু নিতে চাইছেন, ইস্যু অর্থাৎ সন্তান নিতে চাইছেন, জবরদস্ত সময়। এবং আপনাদেরকে আমি কিছু কিছু লগ্নের কথা বলবো, সেই লগ্নে যদি আপনারা, যাদের ডেলিভারি পিরিয়ড আছে তারা যদি করতে পারেন, আপনার ছেলে আরবপতি হতে বাধ্য, আপনার ছেলে মেডিকেলে ভালো হবে, আপনার ছেলে ব্যবসা ক্ষেত্রে ভালো হবে, আপনার ছেলে এডুকেশনের দিকে জবরদস্ত লাভ পাবে, আপনার ছেলে উচ্চ বিজনেসম্যান হবে, ভালো ডক্টর হবে, উকিল হবে, জাজ, ব্যারিস্টার, পদমর্যাদা অফিসার র্যাঙ্কে কাজ করবে, ধনশালী, ধনকুবের হবে এই সময়ের মধ্যে, এবং যে লগ্নগুলো বলবো সেই লগ্নের মধ্যে যদি জন্মায়, এবং এই সময়ের মধ্যে কিন্তু এই রাশি বা লগ্নে কিন্তু জবরদস্ত সময়। আগস্ট মাসও কিন্তু এই সময়টা কিন্তু ভালো, কিন্তু আগস্ট মাসে কিন্তু আমি আরেকটা পার্ট আপনাদেরকে দেব, মিস করবেন না। আমি আজকে যে 7টির কথা বলছি, এরপরে আরও কয়েকটি রাশি বা লগ্নের কিন্তু অমৃত বর্ষা হতে চলেছে, আরবপতি হবে, গ্রহের গোচর তো তাই বলছে। যদি আপনার দশা অন্তর্দশা ভালো চলে তাহলে তো আপনি মালামাল। হ্যাঁ, গ্রহের চক্রে কিন্তু মানুষ ঘুরে, এটা তো জানেন। আজকে যে রাজা ছিল সে আজকে গরিবে পরিণত হয়েছে, দরিদ্রে পরিণত হয়েছে। আজকে যে দরিদ্র ছিল সে একটা দেখা গেল রাজাতে পরিণত হয়েছে, অর্থাৎ অফিসার র্যাঙ্কে আছে।
এরকম হাজারো দৃষ্টান্ত কিন্তু আছে, আপনারা নিজেরাও জানেন। একদিন যার কিছু ছিল না সে আজকে বিশাল কিছু, যার সব কিছু ছিল আজকে সে নিঃস্ব হয়ে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ দারিদ্র যোগ পড়ে আছে। তো যাই হোক, এবার আমি জানাতে চলেছি কোন এই সাতটি লগ্নের, যারা এ সময়ে ডেলিভারি যদি করে বা ইস্যু যদি নিতে চান, জবরদস্ত সময়। তো আমি এটা জানাচ্ছি 19 জুলাই টু 1 আগস্ট। প্রথম যে রাশি বা লগ্নের কথা আমি জানাবো সেটা হচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন। জবরদস্ত সময়, আপনাদের রাজযোগ তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে, মানে বলতে গেলে আপনারা যদি সেই সকল জায়গাতে কন্ট্যাক্টে আপনারা যদি থাকতে পারেন এবং আপনারা যদি শেয়ার, লটারি, জুয়া, সাট্টা এগুলোতে যদি ইনভেস্টমেন্ট করতে পারেন বা টেন্ডারে যদি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং স্টক বিজনেসে যারা ব্যবসা করছেন বা যারা সন্তানের জন্য ইস্যু নিতে চাইছেন, এই লগ্নে জাতক বা জাতিকাতে কিন্তু এই সন্তান যদি এ হয় সেক্ষেত্রে কিন্তু জবরদস্ত আরোগ্যতি হতে চলেছে। এরপরের যে লগ্নের কথা বলো সেটা হচ্ছে মীন লগ্ন। মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু জবরদস্ত একটা সময় আসতে চলেছে, এই 19 জুলাই টু 1 আগস্ট। আপনাদের ক্ষেত্রে কিন্তু সাট্টা, লটারি, চুয়া, শেয়ার, স্টক বিজনেস যারা ভালো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময় ভালো। এবং সন্তান ইস্যু বা এই লগ্নে যদি সন্তান যদি আপনার জন্মায়, আপনার সন্তান কিন্তু আরোগ্যপতি হবেই এবং প্রচুর ধন সম্পত্তির মালিক, ধনবান, ডক্টর, উকিল, ব্যারিস্টার, জাজ, যে কোনো দিকে কিন্তু যেতে যাবেই এবং বড় ব্যবসা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবে। এরপরে যেটা বলবো লগ্ন সেটা হচ্ছে মিথুন লগ্ন। মিথুন লগ্নের ক্ষেত্রে জবরদস্ত লাভ কিন্তু আসতে চলেছে। মিথুন লগ্নের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সব দিক থেকে সুবর্ণ সুযোগ। এরপরে যে লগ্ন বলবো সেটা হচ্ছে সিংহ লগ্ন। সিংহ লগ্নের ক্ষেত্রে 4 নম্বর লগ্ন, সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ। জুয়া, সাট্টা, লটারি, আপনার সন্তান ইস্যু বা সন্তান যদি নেন এই লগ্নে সেক্ষেত্রে কিন্তু ধনবান এবং ভাগ্যবান হবে। এরপরে 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ। আপনাদের ক্ষেত্রে রাজযোগ তৈরি করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় আসতে চলেছে। এরপরে যে লগ্নের কথা বলবো সেটা হচ্ছে ধনু লগ্ন। ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু বিশেষ ফায়দা কিন্তু দিবে, ধনু লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দিবে। এরপরে লাস্ট যে লগ্ন সেটা হচ্ছে কন্যা লগ্ন। কন্যা লগ্নের ক্ষেত্রে জবরদস্ত সময় আসতে চলেছে। ভিডিওটি এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।